টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি সিরামের রিভিউ নিয়ে। এটা হচ্ছে নাচা বিউটি হোয়াইট সিরাম, এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড। তো এই সিরামটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এটাকে আমরা কীভাবে ইউজ করব এবং এটা কোন কোন স্কিনের জন্য অনেক ভালো কাজ করবে, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণটা জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। সো ফার্স্টেই বলে নিই এই সিরামটার কাজ কী। এই সিরামটা হচ্ছে স্কিনটাকে 10 গুণ বেশি হোয়াইটেনিং করতে অনেক ভালো কাজ করে এবং এটি স্কিনের মধ্যে অনেক দ্রুত কাজ করে। সো এই সিরামটার কাজ হচ্ছে স্কিনটাকে ডে বাই ডে অনেক বেশি ব্রাইট করা, স্কিনে যদি ডার্ক স্পট থেকে থাকে সেটাকে ফিক্স করতে হেল্প করে এবং ইনফ্লামেশন থাকলে সেটাকে রিডিউস করতে হেল্প করে এবং কারো যদি রেডনেসের প্রবলেম থাকে সেটাকে রিডিউস করতে হেল্প করে। এছাড়াও এটি স্কিন টোনটাকে, যাদের আনইভেন স্কিন টোন তাদের স্কিন টোনটাকে ইভেন করতে অনেক ভালো কাজ করে থাকে এবং এটা ইউজ করলে স্কিনটা এক্সট্রিমলি গ্লোয়িং ফিল হয় এবং স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগে। তবে এটি স্কিনটাকে আস্তে আস্তে ব্রাইট করবে এবং স্কিনটাকে অনেক বেশি একটা ব্রাইটেনিং ইফেক্ট দিবে। সো তোমরা যারা এই সিরামটিকে ইউজ করতে চাচ্ছ এটাকে ইউজ করে দেখতে পারো, এটা অল স্কিন টাইপসের জন্যই সুইটেবল। বাট যাদের সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে তাহলে তোমরা এটাকে ইউজ করতে পারো, আর যদি কোনো প্রকার ইরিটেড ফিল করে তাহলে তোমরা এটাকে ডিসকন্টিনিউ করে দিবে। সো এই সিরামটি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। এছাড়াও এটি স্কিনের ফাইন লাইন অ্যান্ড রিঙ্কলটাকে প্রিভেন্ট করতে অনেক ভালো কাজ করে থাকে, স্কিনের পোর্সটাকে অনেক বেশি মিনিমাইজ করে এবং পোর্সের প্রবলেমটা অনেকটাই রিডিউস করে থাকে, স্কিনটাকে অনেক বেশি স্মুথ করতে এই প্রোডাক্টটি অনেক ভালো কাজ করে। সো এটার কোয়ান্টিটি হচ্ছে 30 ml এবং এটার কনসিস্টেন্সিটা হচ্ছে খুবই পারফেক্ট একটা কনসিস্টেন্সি, লাইক ওয়াটারি। স্কিনে যখন অ্যাপ্লাই করবে স্কিনটা খুবই লাইট ওয়েট ফিল হবে। তো এই সিরামটিকে তোমরা ট্রাই করে দেখতে পারো, এটাকে তোমরা দিনে এবং রাতে যে কোনো সময় ইউজ করতে পারো। তবে দিনে যখন তোমরা এটাকে ইউজ করবে তখন অবশ্যই একটু ভালো মানের সানস্ক্রিন ইউজ করবে। সো এখন আসি এই সিরামটিকে তোমরা কীভাবে ইউজ করবে। এই সিরামটিকে ইউজ করার আগে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাট ড্রাই করার পর, টোনার অ্যাপ্লাই করার পর দেন থার্ড পার্টে তোমরা এই সিরামটিকে 1-2 ড্রপস নিবে। এর বেশি নেওয়ার কোনোই প্রয়োজন নেই। 1-2 ড্রপস নিয়ে আই এরিয়াটাকে অ্যাভয়েড করে ফুল ফেসে এটাকে জেন্টলি ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করবে। দেন তোমরা স্কিনের মধ্যে যখন সিরামটা অ্যাবজর্ব হয়ে যাবে তখন তোমরা যে কোনো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে পারো। আর এই সিরামটিকে তোমরা 18+ থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষেরা এটাকে ইউজ করতে পারবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস।